সমকাল বুলেটিনে আপনাদের জানাই স্বাগত। সমকালের বার্তা কক্ষ থেকে আপনাদের সাথে যুক্ত আছি আমি কাজী অহনা। জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে দেশ বিদেশের সর্বশেষ সংবাদ। ট্রেনের টিকিট কাটতে আজ থেকে জাতীয় পরিচয়পত্র লাগবে। ট্রেনের টিকিট কাটতে আজ থেকে জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ লাগবে। এক্ষেত্রে বিদেশি নাগরিকরা ট্রেনের টিকিট কাটতে পারবেন পাসপোর্ট দেখিয়ে। আজ সকাল থেকে মিরপুর 10 স্টেশনে থামবে মেট্রো রেল। মেট্রো রেলের পঞ্চম স্টেশন হিসেবে মিরপুর 10 চালু হয়েছে আজ। এখন থেকে মিরপুর 10 স্টেশন থেকে যাত্রীরা ওঠানামা করতে পারবেন। উত্তরার দিয়াবাড়ি থেকে কমলাপুর পর্যন্ত নির্মাণাধীন 21.26 কিলোমিটার মেট্রো লাইনের দিয়াবাড়ি আগারগাঁও অংশ গত 28 ডিসেম্বর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরের দিন থেকে এই দুই স্টেশনের মধ্যে বিরতিহীন ট্রেন চালু হয়। বায়ু দূষণে বিশ্বে ঢাকা দ্বিতীয়। ঢাকার বাতাস ছিল বিশ্বের প্রধান শহরগুলোর মধ্যে দূষণের দিক থেকে আজ দ্বিতীয়। আজ সকাল 9:30 দিকে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স স্কোর 195 রেকর্ড করা হয়েছে। এই তালিকার শীর্ষে রয়েছে চীনের উহান শহর। স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গেলেন ওবায়দুল কাদের। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গেলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ সকাল 8:30 সিঙ্গাপুরের উদ্দেশ্যে তিনি ঢাকা ছাড়েন। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। আন্দোলনের কৌশল ঠিক করুন বিএনপিকে সিলেট ও খুলনার জনপ্রতিনিধিরা। প্রলোভন, মিথ্যা আশ্বাস কিংবা কোনো প্ররোচনায় ক্ষমতাসীনদের সঙ্গে আপোষ রফা করা যাবে না বলে মত প্রকাশ করেছেন সিলেট ও খুলনা বিভাগের বিএনপি সমর্থিত সাবেক ও বর্তমান ইউপি চেয়ারম্যানরা। তারা বলেছেন, চলমান গণতান্ত্রিক আন্দোলন থেকে বিচ্যুত হওয়া যাবে না। দেশের জনগণের ভোটাধিকার ফিরিয়ে না আনা পর্যন্ত আন্দোলন চলমান রাখতে হবে। গতকাল গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সিলেট ও খুলনা বিভাগে ইউনিয়ন পরিষদের বর্তমান ও সাবেক জনপ্রতিনিধিরা এই মতামত দেন। চলে যাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। গ্রিসে দুই ট্রেনের সংঘর্ষে নিহত 16, আহত 85। গ্রিসে দুই ট্রেনের সংঘর্ষে 16 জন নিহত ও কমপক্ষে 85 জন আহত হয়েছেন। আজ ভোরে ফায়ার ব্রিগেডের মুখপাত্র ভ্যাসিলিস ভার্থাগোগিয়ান্নিস দেশটির এক টেলিভিশনে তথ্য জানিয়েছেন। তৃণমূলের টুইটার অ্যাকাউন্ট হ্যাক। ভারতের রাজনৈতিক দল তৃণমূলের টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল। সোমবার রাতে হ্যাক হওয়া অ্যাকাউন্ট প্রায় 13 ঘন্টা পরে গতকাল সন্ধ্যায় উদ্ধার হয়েছে। সর্বভারতীয় তৃণমূলের মিডিয়া টিমের এক সদস্য জানান, দলের পক্ষ থেকে কলকাতা পুলিশের সাইবার সেলে অভিযোগ জানানো হয়েছে। খবর হিন্দুস্তান টাইমস। চলে যাচ্ছি খেলার খবরে। ইংলিশ বধের মঞ্চ তৈরি মিরপুরে। বাংলাদেশ দলকে ডাকা হয় টাইগার বলে, ইংল্যান্ড দলকে বলা হয় থ্রি লায়ন্স। সেই হিসেবে বাংলাদেশ ইংল্যান্ড সিরিজকে বাঘসিংহের লড়াই বলা চলে। 2015 বিশ্বকাপের পর থেকে দুই দলের ম্যাচ পেয়েছে বাড়তি আলো। বিশ্বকাপে ইংল্যান্ডকে বিদায় করে প্রথমবার নক আউটে যাওয়ার পর 2016 সালে ঘরের মাঠে ইংল্যান্ডকে ওয়ানডে সিরিজে হারিয়েছে বাংলাদেশ। 7 বছর পর দ্বিপাক্ষিক সিরিজে আবার বেলা 12:00 মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মুখোমুখি হতে যাচ্ছে দুই দল। এবারে সিরিজ ঘিরে বাড়ছে উচ্ছ্বাস। প্রিয় দর্শক, এই ছিল দেশ বিদেশের সর্বশেষ আলোচিত সংবাদ। আবারও হাজির হব নতুন নতুন সব খবর নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।